হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ম্যাট্রিক্সের লেকচার 2 ক্লাসটা করব। তো ম্যাট্রিক্সের এর আগের দিন যে প্রপার্টিগুলো করেছিলাম, তার মধ্যে কিছু কিছু প্রপার্টি বাকি থেকে গেছে। সে প্রপার্টিটা কি না একটু চেক করে দেখি, সে প্রপার্টিগুলো কী কী। না, এ যদি একটি ম্যাট্রিক্স হয় তাহলে এ ট্রান্সপোজ বলে একটা জিনিস পড়েছিলাম। এ ট্রান্সপোজ কী ছিল? না, এ ট্রান্সপোজ ছিল এ ম্যাট্রিক্সের রোকে কলাম বরাবর, কলাম ওয়াইজ, আর কলামকে রো ওয়াইজ লিখে যে ম্যাট্রিক্সটা পাওয়া যেত তাকে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে ফর এনি ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ, ট্রান্সপোজ কী হবে? না, এ ম্যাট্রিক্স কীভাবে আমরা চেক করে দেখব। প্রথম প্রপার্টি, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ সমান এ, এটা প্রুফ করব। ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্সটা এরকম একটা, যেটা কিনা এলিমেন্টসগুলোকে এ আই যে দ্বারা ডিনোট করা হচ্ছে, এম ক্রস এন এর ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কী হবে? না, এর অর্ডারটা হবে ঠিক এন ক্রস এম। তাহলে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ তার অর্ডার কী হবে? না, এর অর্ডারটা হবে এম ক্রস এন আবার। তার মানে এটা সমান এ এর অর্ডার, অর্ডার অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এবার যেটা চেক করতে হবে যে এ আর এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দুটো সেম। তাহলে কী হবে? না, এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ এটা এলিমেন্টসগুলো আই যে দ্বারা ডিনোট করলাম, তাহলে এটা সমান কি লিখতে পারি? এ ট্রান্সপোজ এলিমেন্ট জে আই। কেন? না, রোটা হচ্ছে কিসে চেঞ্জ হলো? না, কলামে। কলামটা কিসে চেঞ্জ হলো? রোতে। ঠিক আছে, তাহলে এবার যদি এরকমভাবে লিখতে পারি এই এ ট্রান্সপোজের আই যে, যেটা তার মানে কি এটা, সরি, এটা জে আই, তার মানে কি এটা কী হয়ে যাবে? না, এ ম্যাট্রিক্সের আই যে। তাহলে এই ম্যাট্রিক্সটা থেকে স্টার্ট করেছিলাম, সেটা থেকে এটা এলো, অর্থাৎ বলতে পারি এ ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ দ্যাট ইজ ইকোয়ালস টু এ ম্যাট্রিক্স। তাহলে একটা ফার্স্ট প্রুফ হলো। সেকেন্ড প্রপার্টি কী ছিল? সিমিলারলি বলতে পারি যে এ প্লাস বি হোল ট্রান্সপোজ সমান এ টি প্লাস বিটি। আর অ্যালজেব্রিক একটা সাম যদি করা থাকে, মানে যদি কে ইন্টু এ ট্রান্সপোজ করা থাকে, তাহলে কে এর তো কোনো পরিবর্তন হয় না ট্রান্সপোজের জন্য। তাহলে কে কি একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে কেটাকে বাইরে লিখে নিলাম, দিয়ে তারপর কী পড়ে থাকে এটি। তাহলে থার্ড প্রপার্টিটাও ঠিক আছে, মেইন যে বেসিক প্রপার্টিটা থাকে। এবার অনেকের কোশ্চেন থাকবে যে এ প্লাস বি হোল টি এটার ট্রান্সপোজটাও একটু পড়ি দিলে ভালো হতো। ঠিক আছে, দেখা যাক। এ প্লাস বি হোল ট্রান্সপোজ এটাকে লিখ প্রমাণ করতে হবে কি? না, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। কীভাবে প্রমাণ করবো? না, এ প্লাস বি হোল ট্রান্সপোজ এর এলিমেন্টস কী? না, আই যে দ্বারা ডিনোট করলাম, এটা সমান কী হবে? না, এ প্লাস বি হোল জে আই। এটাকে বলতে পারি এ জে আই প্লাস বি জে আই, এলিমেন্ট দ্বারা ডিনোট করছি ফ্রম প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স, প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে কী পাবো? না, এটাকে বলতে পারি এ জে আই, এ জে আইটাকে বলতে পারি যে এ ট্রান্সপোজ আই জে প্লাস বি ট্রান্সপোজ আই জে। ঠিক আছে, তাহলে এটা সমান কি বলতে পারি? না, এ টি প্লাস বি টি। আচ্ছা, ঠিক আছে, নেক্সট যে প্রপার্টিটা আছে, থার্ড প্রপার্টি, ফোর্থ প্রপার্টি, সেটা হচ্ছে কি? না, এ বি দুটো যদি ম্যাট্রিক্স এরকম থাকে, এ অ্যান্ড বি টু ম্যাট্রিক্সেস সাচ দ্যাট এ বি ইজ ডিফাইন্ড, দেন এ বি ট্রান্সপোজ ইকোয়ালস টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এই প্রপার্টিটা চেক করে দেখবো কি না প্রমাণ করতে হবে। না, এ বি ট্রান্সপোজ দ্যাট ইজ ইকোয়ালস টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এরপর থেকে এরকম আসবে এ বি সি হোল ট্রান্সপোজ, সেটা সমান কী হবে? ওটা পরের কোশ্চেনে হচ্ছে। তাহলে এ বি এ ট্রান্সপোজ আই জে দ্যাট ইজ ইকোয়ালস টু এ বি জে আই বলা যেতে পারে? না, হ্যাঁ বলা যেতে পারে।
সমান সামেশন অফ আর ইকোয়ালস টু ওয়ান টু এন এ জে আর ইনটু বি আর আই। কেন না যে কোনো একটা ম্যাট্রিক্সে যদি অর্ডার জে ক্রস আর ইনটু আর ক্রস আই যদি থাকে তাহলে কী হয় না ম্যাট্রিক্সের গুণের পর এই দুটো সরে যায়, ম্যাট্রিক্সের গুণের পর কী হয় না এই দুটো বাদ চলে যায়, এই দুটো কী হয় না এই দুটো আউট হয়ে যায়, আউট হয়ে যাওয়ার পর কী থাকে না জে ক্রস আই পড়ে থাকে, তাহলে সেটাই তো করেছি। তাহলে এখান থেকে কি লিখতে পারি না বি আর আই ক্রস এ জে আর চেঞ্জ করে দিলাম, খালি যা ছিল পজিশন চেঞ্জ করে সামেশন অফ আর ইকোয়ালস টু ওয়ান থেকে এন থাকলো। তাহলে এখান থেকে কি এটা বলা যেতে পারে যে বি আর আই মানে না বি ট্রান্সপোজ অফ আই আর ইনটু এ ট্রান্সপোজ অফ আর জে। তাহলে এটাকে বলতে পারি বিটি ইনটু এটি, আর আর এই দুটো কেটে গেল, তাহলে এর অর্ডার কত থাকলো আই ক্রস জে, ঠিক আছে। তাহলে এই যে প্রপার্টিটা প্রুফ হলো এই প্রপার্টিটা কী ছিল না এই প্রপার্টিটা হচ্ছে যে এ আর বি দুটো ম্যাট্রিক্স থাকছে যাতে কিনা এ বি ডিফাইন্ড যদি হয়, ইফ এ বি সাজ দ্যাট এ বি ইজ ডিফাইন্ড দেন এ বি ট্রান্সপোজ দ্যাট ইজ ইকোয়ালস টু বি ট্রান্সপোজ ইন টু এ ট্রান্সপোজ। তাহলে এবার যদি এ বি সি তিনখানা ম্যাট্রিক্স থাকে যেটা কিনা কনফার্মেবল করছে এরকম প্রোডাক্টসকে যে এ বি ডট সি এ বি ম্যাট্রিক্স ইন্টু সি ম্যাট্রিক্স এবং এ ইন্টু বি সি ম্যাট্রিক্সটাকে যদি ডিটারমাইন করা যায় তাহলে বলতে পারি এ বি সি হোল ট্রান্সপোজ দ্যাট ইজ ইকোয়ালস টু সি টি বি টি ইন্টু এটি, মানে যা অর্ডার থাকবে এখানে সেই অর্ডারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, মিরর ইমেজের মতো ক্রিয়েট হবে। তাহলে আপাতত ম্যাট্রিক্সের যা যা প্রপার্টিগুলো ছিল সেগুলো শেষ হয়েছে, এবার ম্যাট্রিক্স অ্যালজেব্রার মেন কোয়েশ্চেন অ্যান্সারসে যাব। ফার্স্ট কোয়েশ্চেন বলে যে থ্রি স্কুলস এবিসি অর্গানাইজড এ মেলা ফর কালেক্টিং ফান্ডস ফর দ্য হেল্পিং রিহ্যাবিলিটেশন অফ ফ্লাড ভিকটিমস, দিস সোল্ড হ্যান্ডমেড ফ্যান ম্যাটস প্লেটস ফ্রম রিসাইকেলড মেটেরিয়াল অ্যাট এ কস্ট অফ 2550 ইচ, দ্য নাম্বার অফ আর্টিকলস সোল্ড আর গিভেন বিলো। কী কী আর্টিকলস আছে না হ্যান্ডমেড ফ্যান, হ্যান্ড ফ্যান, ম্যাটস আর প্লেটস আছে, স্কুল কি না স্কুল এ স্কুল বি স্কুল সি তিনখানা স্কুল আছে। তাহলে হ্যান্ডমেড ফ্যান কোথা থেকে বিক্রি করছে না হ্যান্ড ফ্যান কি কোথায় বিক্রি করছে না এ থেকে চল্লিশটা, বি থেকে বি থেকে পঁচিশটা আর এ থেকে সি থেকে পঁয়ত্রিশটা বিক্রি হয়েছে। তাহলে এবার যেটা মেন জিনিসটা যেটা চেক করে দেখতে হবে, আচ্ছা এরপর ম্যাটস কত বিক্রি হয়েছে, এ থেকে পঁচিশটা পঞ্চাশটা, বি থেকে চল্লিশটা, সি থেকে পঞ্চাশটা, প্লেটস কটা না কুড়িটা তিরিশটা চল্লিশটা। বলা আছে দ্য ফাইন দ্য ফান্ডস কালেক্টেড বাই ইচ স্কুল সেপারেটলি বাই সেলিং দ্য অ্যাবাভ আর্টিকলস, অলসো ফাইন দ্য টোটাল ফান্ডস কালেক্টেড ফর দ্য পারপাস, মানে টোটাল কত ফান্ড কালেক্ট হয়েছে আর প্রত্যেকটা স্কুল সেপারেটভাবে কতটা ফান্ড সরি বিক্রি করে যাই হোক একটা যে কতটা সেল করেছে সেপারেটলি কতটা সেলিং করেছে আর কতটা কালেক্ট হয়েছে টোটালি। তাহলে আমি ধরে নিলাম একটা ম্যাট্রিক্স এটা কিউ ম্যাট্রিক্স যেটা ইকোয়ালস টু কীরকমভাবে লিখবো এটা একটু মজার জিনিস আছে যে এটা কীভাবে শিখতে হবে এটা দেখে। প্রথমে আমি হ্যান্ডমেড ফ্যানটাকে হ্যান্ড ফ্যানটাকে এইচ এফ দ্বারা ডিনোট করছি, ম্যাটসটাকে এম দ্বারা ডিনোট করছি, প্লেটসটাকে পি দ্বারা ডিনোট করছি। তাহলে আমি এখানে লিখলাম এম সরি এইচ এফ, এখানে লিখব এইচ এফ, এখানটা লিখব এম, এখানটা লিখব পি, মানে স্কুল কী কী লিখব না স্কুল এ স্কুল বি স্কুল সি। তাহলে ডেটাগুলো ফিল আপ করে নিচ্ছি, স্কুলে থেকে কত না চল্লিশ, এম কত না পঞ্চাশ, পি কত কুড়ি, এখানে কত হচ্ছে না পঁচিশ চল্লিশ তিরিশ, আচ্ছা এখানটা কত হচ্ছে পঁয়ত্রিশ পঞ্চাশ চল্লিশ। আচ্ছা এবার আরেকটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি যেটা কিনা প্রাইস ম্যাট্রিক্স, সেটা কী ছিল না কিউ ম্যাট্রিক্স ধরেছি ইন দ্য সেন্স ইন টার্মস অফ কোয়ান্টিটি। তা পি প্রাইস ম্যাট্রিক্সটা কীরকম না প্রাইস ম্যাট্রিক্সটা হচ্ছে প্রত্যেকটা যে এইচ এফ এম আর পি এর প্রাইস কত না প্রাইস হচ্ছে এর পঁচিশ হান্ড্রেড আর ফিফটি।
তাহলে কি চেয়েছে? না, টোটাল প্রোডাক্টটা যদি বের করতে পারি তাহলে কি হয়ে যাবে না, এদের সে কত টোটাল ফান্ডস কালেক্টেড হয়েছে সেটা পাবো। তাহলে কিউপি, কোয়ান্টিটি ইনটু প্রাইস, সেটা ক্যালকুলেট করতে যদি পারি তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার এসে যাবে 40, 25, 50, 40, 50, 20, 30, 40 ইনটু 25, 100, 50। ফার্স্ট ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে নিয়মই হচ্ছে আগে অর্ডার চেক করবে যে এটা কত অর্ডার, 3x3, এর অর্ডার কত, 3x1। তাহলে যে প্রোডাক্টটা আসবে সেটা কি হবে না, 3x3, 3x1, যে প্রোডাক্টটা আসবে সেটা কি হতে হবে না, সেই প্রোডাক্টটা মাস্ট বি এরকম হতে হবে যে 3x1 যেন হয়, আদারওয়াইজ আমাদের ভুল হয়েছে। তাহলে চেক করে দেখি 3x1 হচ্ছে কিনা। একটা টার্ম বলেছিলাম কি না, রো ওয়াইজ ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে 40x25 প্লাস 50x100 প্লাস 20x50। এরপরে কী করবো না, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তারপর ওটা হচ্ছে 25x25 প্লাস 40x100 প্লাস 30x50। তারপরটা কী আছে না, থার্ড রো ফার্স্ট কলাম, 35x25 প্লাস 50x100 প্লাস 40x50। তাহলে এখান থেকে কত পাচ্ছি প্রোডাক্টটা, না প্রোডাক্ট পেলাম 40x100 1000 প্লাস 5000 প্লাস 1000 625 প্লাস 4000 প্লাস 1500 25x25 75 প্লাস 5000 প্লাস 2000। তাহলে প্রথমের কত হচ্ছে না 7000, তারপরটা কত হচ্ছে 4000 1500 2500 625 হচ্ছে 6125 6125, তারপরটা হচ্ছে 7875। তাহলে পি, এই যে এ কোয়ান্টিটি যেটা অ্যান্সারে এলো এটা কী ছিল না, এখান থেকে ছিল এ এক, এখানে বি, এখানে সি এর। তাহলে এ তে প্রোডাক্টের প্রফিট কত হচ্ছে না, সেলের যে টাকাটা পাচ্ছে সেটা কত না, 7000 রুপিস। বি কত পাচ্ছে না, সেটা হচ্ছে 6125 রুপিস। সি কত পাচ্ছে, 7875 রুপিস, ঠিক আছে। আর অল টোটাল যদি বলে 7000 প্লাস 6125 প্লাস 7875, এটা সাম করবে যেটা হবে সেটাই হচ্ছে তাদের টোটাল রুপিস, ঠিক আছে। তাহলে আমাদের কী চেয়েছিল একবার চেক করে নিচ্ছি। বলা ছিল ফাইন্ড দ্য ফান্ডস কালেক্টেড বাই ইচ স্কুল, ইচ স্কুলের পেয়ে গেছে এবিসির কত, এবিসির প্রত্যেকটা কত, 7000 একটা, 6125 একটা, 7875 একটা। অলসো ফাইন্ড দ্য টোটাল ফান্ডস কালেক্টেড বাই দ্য পারপাস, টোটালটা বের করবো। এটা সিবিএসসি 2015 আসা কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, খুবই ইজি হয় ম্যাট্রিক্সের কোয়েশ্চেন, এগুলোতে কোনো ডাউট থাকে না। যদি কোনো রকম ডাউট থাকে তাহলে ফার্দার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেখানেও কোনো ডাউট কোয়ারি থাকলে সেখানে পাঠাতে পারো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, লেট এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, কী করছে না, একটা ম্যাট্রিক্স ফাইন্ড করতে বলেছে যেটা কি না ডি, সাজ দ্যাট সিডি মাইনাস এবি সমান জিরো। তাহলে এখান থেকে একটু অ্যালজেব্রা করে নিই, সিডি মাইনাস এবি ইকোয়ালস টু জিরো, এটা যদি হয় তাহলে সিডি সমান এবি হতে পারে, হ্যাঁ হতে পারে। তাহলে আমাকে এ দেওয়া আছে 2x2, বি দেওয়া আছে 2x2, তাহলে এদের প্রোডাক্ট কত আসতে হবে, 2x2। তাহলে এখানে সি কত এসছে না, সেটাও এসছে 2x2, ডি কত আছে না, 2x2 যদি হয় তখনই হবে, এই দুটো কেটে গেলো, দিয়ে 2x2 পড়ে থাকবে তবেই গিয়ে এটা পসিবল হবে। তাহলে ডি একটা ডি একটা ম্যাট্রিক্স এরকম ধরে নিলাম যেটা কিনা এ বি সি ডি ধরে নিলাম এলিমেন্টস, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি সিডি, তার মানে এ বি সি ডি ইনটু, তাহলে সিডি সমান কত হবে, আগে সি তারপর সিডি সমান কত হবে, সি সমান দেওয়া আছে 2538, ডি সমান কী দেওয়া আছে না, এ বি সি ডি, সিডি সমান কত বের আগে বের করে নিই। তাহলে হচ্ছে 2A ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম,
তাহলে 2a + 5c, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, 2b + 5d, আচ্ছা এখানে হবে কত, 3a + 8c, আশা করি এটা বুঝতে পারছি, এবার স্পিডে করছি, 3b + 8d, যে যে বুঝতে পেরে গেছো সে একটু তাড়াতাড়ি এটাকে বোঝার চেষ্টা করুন। আচ্ছা এটা হলো, তাহলে এটা সমান কি দেওয়া আছে, না এবি, তাহলে এবি ম্যাট্রিক্সটা বের করে নিই, এবি ম্যাট্রিক্সটা কী হবে, না এ দেওয়া আছে 2 - 1 - 3 - 4, ঠিক আছে, বি দেওয়া আছে 5 - 7 - 2 - 4, তাহলে এবিটা বের করো, ফার্স্ট রো ফার্স্ট কলাম কত হয়, 2 5 - 10 - 7 - 3 - 2 - 4 - 4 - 0, আচ্ছা 3 5 - 15 + 4 7 - 28, তাহলে 15 + 28, আচ্ছা 3 2 - 6 + 4 - 16, ঠিক আছে, এটা কত, না 3 - 15 - 28, এদিকে 28 - 30 - 30 - 40 - 43, 3 43 - 0 - 16 - 17 - 18, আচ্ছা 16 - 6 - 22, ঠিক আছে দেখা যাক এবার কী কী আছে ভ্যালুটা, তাহলে এখান থেকে কম্পেয়ার করলে কত পাবো, না 2a + 5c, এই এলিমেন্টস এটার এলিমেন্টস আর এটার এলিমেন্টস একই হতে হবে, তাহলে 2a + 5c সমান কত, না 3 দেওয়া আছে, আচ্ছা তারপর কত হবে, না 2b + 5d = 0, 2b + 5d = 0, তারপর কী হবে, না 3a + 8c = 43, তারপর কী হবে, না 3b + 8d = 22, এটা করার সবার সব থেকে ভালো প্রসেস হচ্ছে, এগুলো সব একসাথে সাম করে দেবো কত আছে দেখি, তাহলে 2a + 3a = কত হবে, 3 2 - 5, এখানে 5a + 5b + 8 + 13c + 13d = আচ্ছা 43 - 65 - 68, এবার যদি যে কোনো একটাকে আমরা এরকমভাবে বাদ দিতে পারি, যে 3a + 8c থেকে এখান থেকে যদি বাদ যেত বা 3a + 8b থেকে, তাহলে যে কোনো দুটোকে সাম করব, দুটোকে সাম করে বাদ দিয়ে দেবো, 3 2 - 5b + 8 - 5, আচ্ছা 8 + 5b, তাহলে 3a 5b রম বাদ দিয়ে কি লাভ আছে, আচ্ছা এটা সলিউশন করবে, সলিউশন করে আমাকে জানাবে এবিসিডির ভ্যালু কত আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এগোচ্ছি, বলেছে মান্থলি ইনকাম অফ আরিয়ান বাবান আর ইন দ্য রেশিও অফ 3:4, অ্যান্ড দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার্স আর ইন দ্য রেশিও অফ 5:7, ইফ ইচ সেভস 15,000 per month, ফাইন্ড দ্য মান্থলি ইনকাম ইউজিং ম্যাট্রিক্স মেথড, দ্য প্রবলেম রিফ্লেক্ট সুইচ ভ্যালু, এটা করার একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে রেখে দেবো, কারণ এখানে একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স, সরি ইনভার্স আছে, ইনভার্সটা এর পরে চ্যাপ্টারে আছে, ইনভার্স যতক্ষণ না করানো হচ্ছে ততক্ষণ বলা যাবে, তাহলে মান্থলি ইনকাম অফ আরিয়ান অ্যান্ড বাবান আর ইন দ্য রেশিও, তাহলে ধরে নিচ্ছে 3x আর একটা 4x, আচ্ছা এদের এক্সপেন্ডিচার আর ইন দ্য রেশিও অফ 5x - 5y - 7y ধরে নিল, তাহলে ম্যাট্রিক্সটা কী পাবো, এই ম্যাট্রিক্স এখানে হচ্ছে 3 4 5 7, আর সাথে এক্সপেন্ডিচারের ম্যাট্রিক্সটা কত হচ্ছে, না ওয়াই সরি এক্স আর ওয়াই, বলা আছে দে সেভস 15,000 per month, মানে কি এই 3x - 5y = 15,000 দেওয়া আছে, 3x - 5y = 15,000, এটা গিভেন আছে, এটা দরকার নেই, আচ্ছা আরেকটা দেওয়া আছে 4x - 7y = 15,000 দেওয়া আছে, এখান থেকে কী আছে, না এ ইন্টু এক্স ওয়াই যে ম্যাট্রিক্স এক্স ওয়াই = এখানে একটা ভ্যালু থাকছে 15,000 15,000, তো এখান থেকে এক্স ওয়াই সমান হচ্ছে x/y, আর এটা সমান হচ্ছে এটা বাই এ ইনভার্স এসে যায়, তো এই ইনভার্সটা এর পরে গিয়ে শিখবো, এ ইনভার্স = তবু জেনে রাখি অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ, এটা ভুল কোশ্চেন নেক্সট চ্যাপ্টারে হওয়ার কথা ছিল, এখানে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
দেখা যাক কী লেখা। বলা আছে টু ফার্মার্স রামকিষণ অ্যান্ড গুরুচরণ সিং কাল্টিভেটেড ওনলি থ্রি ভ্যারাইটিস অফ রাইস, নেমলি বাসমতি, পারমাল অ্যান্ড নরা। নরা শুনে হাসার কিছু নেই। দ্য সেল ইন রুপিস অফ দিস ভ্যারাইটিস অফ রাইস বাই বোথ দ্য ফার্মার্স ইন মান্থ অফ সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর আর গিভেন বাই দ্য ফলোয়িং ম্যাট্রিসেস এ অ্যান্ড বি, বাসমতি, পারমাল অ্যান্ড নরা। রামকৃষ্ণ আর গুরুচরণ সিং এর আর আর জি, ঠিক আছে। তো এদের দুজনের দেওয়া আছে, এদের ক্ষেত্রে কী দেওয়া আছে, এ দেওয়া আছে এদের সেল ইন সেপ্টেম্বর আর বি দেওয়া আছে কি সেল ইন অক্টোবর, ঠিক আছে। বিতে বলে যে হোয়াট ওয়ার দ্য কম্বিনেশন অফ দ্য সেলস ইন সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর ফর ইচ ফার্মার ইন ইচ ভ্যারাইটি। মানে সেপ্টেম্বর আর অক্টোবরের প্রত্যেকে কত হয়েছে, তাহলে এ প্লাস বি বের করলেই তো হয়ে যাবে একটা। তাহলে টোটাল সেল বের করতে বলেছে এ প্লাস বি ম্যাট্রিক্স করবো দিয়ে টোটাল করবো, তাহলে এটা কত হবে 15,000 একজনের, আর একটা কত হবে 70,000, এরকম করে ভ্যালু। তাহলে 15K 70K এই ধরনের ধরে নিলেই হয়ে যাবে, এটা ভ্যালুটা বের করবো। আচ্ছা বের করে দেখি কত হয়। এখানে হচ্ছে 10K 20K 30K আমি এখানে কে ইন টার্মস অফ 1,000 লিখে নিচ্ছি। তাহলে 1,000 ফ্যাক্টরটাকে বাদ বাইরে রেখে দিলাম ছোটো করার জন্য লেখাটা। 30 10, এটা সরি 10, ঠিক আছে, প্লাস এটা কত হবে 5 20 10 10 6 10। তাহলে সাম করলে কত পাবো, 15 30 36 50 20 70 40 20। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কি না, দুজনের ক্ষেত্রে রামকৃষ্ণের হচ্ছে গুরুচরণের ক্ষেত্রে পেয়ে গেলাম কি না, 15,000 হচ্ছে বাসমতি চালের ক্ষেত্রে রামকৃষ্ণ করেছে, 30,000 করেছে এর ক্ষেত্রে, আর এটা 36,000 করেছে নরার রাইসের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কী বলা আছে, নেক্সট কোয়েশ্চেন বলা আছে হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ ইন সেল ফর দ্য সেপ্টেম্বর টু অক্টোবর। সেল ফ্রম, এই টার্মটা ফ্রম মানে সেপ্টেম্বর থেকে অক্টোবরে কতটা বেশি হয়েছে, তাহলে সেপ্টেম্বর থেকে অক্টোবরে বেশি বের করার জন্য কী করবো, জাস্ট মাইনাস করে দেবো, এ মাইনাস বি করে নিলেই হয়ে যাবে। দু নম্বর পয়েন্টের কোয়েশ্চেনটার জন্য কী করবো না, এ ম্যাট্রিক্স মাইনাস বি ম্যাট্রিক্স, তাহলে অ্যান্সার কত আসবে না, 5 10, এখানে আসবে 24, আর এখানে আসবে কত 30 20 0, এত 1,000 K, আগে 1,000 নিয়ে নিই ঝামেলা শেষ, কে এর ভ্যালু। নেক্সট যেটা বলেছে, বলা আছে ইফ বোথ ফার্মার রিসিভস 2% প্রফিট অন গ্রস রুপিস সেল, কম্পিউট দ্য প্রফিট অফ ইচ ফার্মার অ্যান্ড ফর ইচ ভ্যারাইটি সোল্ড ইন অক্টোবর। তাহলে অক্টোবরের ক্ষেত্রে বলেছে কি না, যদি 2% প্রফিট করে প্রত্যেকটা দুজনেই ফার্মারের, তাহলে কত হবে না, আমার কাছে কী কী ডেটা আছে না, বি ম্যাট্রিক্সটা যেটা ছিল সেটা হচ্ছে কি অক্টোবরের বি ম্যাট্রিক্স কত না, 5,000, এটা 20,000, আচ্ছা তারপর 10,000, আচ্ছা এটা কত ছিল 10,000, 6,000, আর এটা 10,000, ঠিক আছে। তাহলে বলেছে কি বি এর প্রফিট হবে কত না, 2% অফ বি, 2% অফ বি মানে না 0.02 বি, এটা আশা করি ক্লাস 12 স্টুডেন্টকে শেখাতে হবে না। তাহলে 0.02 মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 52, এটা 100, আচ্ছা 2 200, আচ্ছা এটা 2 6 12, 120, এটা হচ্ছে 24 400, আচ্ছা 200 200। তাহলে প্রত্যেকটা ভ্যারাইটির রামকৃষ্ণ আর গুরুচরণ এদের ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যারাইটির রাইসের আমরা কী কী পেয়ে গেলাম, কোয়ান্টিটি পেয়ে গেলাম, তাহলে সেটাই তো চেয়েছিলাম আনসার, ঠিক আছে। আচ্ছা দেখি নেক্সট কোয়েশ্চেনে কী আছে, এটা সিবিএসসি পিবিএসসির কোয়েশ্চেন 2000 সালে এসেছিলো। বলেছে ফাইন দ্য ম্যাট্রিক্স এক্স সাচ দ্যাট 2A + B + X = 0, ওয়ার এ দেওয়া আছে হচ্ছে -1 2 3 4, বি দেওয়া আছে 3 -2 1 5। তাহলে কীভাবে করবো না, কিছু অসুবিধা কিছুই নেই, দেখা যাক কী দেওয়া আছে, ইকুয়েশন 2A + B + X = 0। তাহলে এখান থেকে কী বের করতে বলেছে, ফাইন দ্য ম্যাট্রিক্স এক্স, তাহলে এক্স ইকোয়ালস টু এখান থেকে নিয়ে নিচ্ছে -2A - B,
তাহলে মাইনাস টু এ কীভাবে পাবো? না, মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান টু থ্রি ফোর, এটা একটা, আরেকটা কী পাবো? না, আরেকটা পাওয়া যাবে, মাইনাস বি সমান হচ্ছে কত, মাইনাস অফ থ্রি মাইনাস টু ওয়ান ফাইভ, এটার ভ্যালু কত আসবে? না, এখানে মাইনাস মাইনাস প্লাস টু মাইনাস থ্রি, তাহলে হচ্ছে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ফোর মাইনাস মাইনাস প্লাস টু মাইনাস টু, এখানে মাইনাস সিক্স মাইনাস ওয়ান মাইনাস সেভেন, আচ্ছা এখানে মাইনাস এইট মাইনাস ফাইভ মাইনাস থার্টিন, তাহলে এটা হচ্ছে কি, নেক্সট ম্যাট্রিক্স। ঠিক আছে, এই নিউমেরিক্যালগুলো খুবই ইজি, এগুলো কমসে কম এক একটা দুটো তিনটে ভ্যারাইটি যদি প্র্যাকটিস করা থাকে তাহলে ইজিলি হয়ে যাবে। দেখি নেক্সট কোয়েশ্চেন, ইফ এ ইকুয়ালস টু থ্রি ওয়ান মাইনাস ওয়ান আর টু, সো দ্যাট এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সেভেন আই টু ইকুয়ালস টু জিরো। এখানে আগের দিনে যা 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 ক্লাসটা করেনি তারা তারা নিচে লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টের, টুয়েলভের প্লে লিস্ট থেকে ম্যাট্রিক্সটা করে নেব। প্রথম জিনিস, এখানে এ স্কোয়ার মানে এই নয় যে এই ম্যাট্রিক্সে স্কোয়ার করে দেবো, এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। ঠিক আছে, নেক্সট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আই টু, দ্যাট ইজ ইকোয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ ওয়ান টু ক্রস টু ওয়ান জিরো জিরো ওয়ান। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার কীভাবে বেরোবে? না হচ্ছে থ্রি ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান টু, এটাকে করবো এটা ইন্টু থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, থ্রি তিন তিরে নয় মাইনাস এক ওয়ান হচ্ছে আট, তিন একে তিন মাইনাস প্লাস দুই হচ্ছে পাঁচ, আচ্ছা মাইনাস তিন মাইনাস দুই মাইনাস ফাইভ মাইনাস ওয়ান প্লাস টু মানে মাইনাস ওয়ান প্লাস ফোর মানে হচ্ছে থ্রি, এটা এ স্কোয়ার হলো। মাইনাস ফাইভ এ যদি করি তাহলে এখানে ইকুয়েশনটা পুট করবো এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সেভেন আই টু, এটা ইকোয়ালস টু এ স্কোয়ার এইট ফাইভ মাইনাস ফাইভ থ্রি, ফাইভ এটা ডাইরেক্ট করে নিচ্ছি ফাইভ দিয়ে মাল্টিপ্লিকেশন করে, মাইনাস অফ পাঁচ তিনের পনেরো পাঁচ মাইনাস পাঁচ দশ প্লাস দশ, এটা প্লাস সেভেন আই টু সেভেন জিরো জিরো সেভেন, এইটা টু বুঝতে হবে। আচ্ছা এবার কী করবো, না এবার চেক করে দেখি এগুলো ক্যালকুলেশনগুলো কত হয়, আট মাইনাস পনেরো প্লাস সাত, আট সাথে পনেরো পনেরো শূন্য, ফাইভ মাইনাস ফাইভ জিরো, আচ্ছা মাইনাস ফাইভ প্লাস ফাইভ জিরো জিরো, আচ্ছা থ্রি মাইনাস টেন প্লাস সেভেন জিরো, তাহলে কী ম্যাট্রিক্স এলো, দ্যাট ইজ ভ্যালু ইকোয়ালস টু জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এইটাই তো চেয়েছিলো কোশ্চেনে, আর কিছু তো আলাদা কিছু চায়নি। তাহলে নেক্সট কোশ্চেনে দেখি কী আছে সাতের কোশ্চেন, আচ্ছা নিয়ার অ্যাবাউট সেম ভ্যালু আছে, এটাকে নিজেরা ক্যালকুলেশন করবে। কী দেওয়া আছে একবার পড়ে নিচ্ছি জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, এই ম্যাট্রিক্স দেওয়া আছে থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ টু, আচ্ছা বি ম্যাট এস ফাইন বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফর্টি নাইন ইকোয়ালস টু কোয়েশ্চেন মার্ক, এটাকে নিজেরা সলভ করবে, করে নিজে কমেন্ট বক্সে জানাবে এটা ভ্যালু কত আছে। বলেছে উই হ্যাভ টু ফাইন্ড এ ম্যাট্রিক্স এ স্যাটিসফাইং দ্য ইকুয়েশন, we have to find a matrix A satisfying the equation A equals to 1, 4, is equation A into, equation টা কীরকম, না A into something matrix 1, 4, 2, 5, minus 9, এটা প্লাস কিছু নেই, আচ্ছা 3, 6, এটা একটা, equals to বলা আছে minus 7, minus 8, minus 9, 2, 4, 6, তাহলে প্রথম যে জিনিসটা বের করতে হবে সেটা ম্যাট্রিক্স অফ এ এর অর্ডার কী, এখানে কী পাবো, না এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে টু ক্রস থ্রি, দুটোরও তিনটে কলাম, এর অর্ডার কত, না টু ক্রস থ্রি, তাহলে এর অর্ডার কী হলে, এর অর্ডারটা কী হলে এটা পসিবল হবে, কীভাবে দেখবো, না আমাকে টু আনতে হবে প্রথমে, তাহলে টু আগে নিয়ে নিলাম, না সেম একটা অর্ডার আছে যেটা কি না এখানে কেটে যাবে, তাহলে সেখানেও সেম অর্ডারটা হলো, তাহলে সেম অর্ডারটা নিয়ে নিলে কত হয়, না সেটাও টু, তাহলে এই দুটোকে যদি মিক্স করি কত হবে, তাহলে টু ক্রস থ্রি আসবে, তাহলে একটা এ ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে টু ক্রস টু এর ম্যাট্রিক্স, তাহলে টু ক্রস টু এর একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, এ ম্যাট্রিক্সটা কি, না ধরে নিচ্ছে সাপোজ এ বি সি ডি ইন্টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু গিভেন আছে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন টু ফোর সিক্স। ঠিক আছে, এবার দেখি কী হয়, সলভ করে দেখি কী পাওয়া যায়।
আচ্ছা এটাকে কি না সি আবার ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম করলে কত হবে, না এ প্লাস ফোর বি ফার্স্ট রো সেকেন্ড কলাম করলে কত হবে, না টু এ প্লাস ফাইভ বি ফার্স্ট রো থার্ড কলাম করলে কত হবে, না থ্রি এ প্লাস সিক্স বি, তারপর হচ্ছে কত না সি প্লাস ফোর ডি, আচ্ছা টু সি প্লাস ফাইভ ডি, আচ্ছা থ্রি সি প্লাস সিক্স ডি, এতটা অবধি কোনো ডাউট? আচ্ছা নো ডাউট, আশা করি ইকুয়ালস টু মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন টু ফোর সিক্স, তাহলে কম্পেয়ার করলে কত পাবো, এ প্লাস ফোর বি দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস সেভেন, টু এ প্লাস ফাইভ বি দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এইট, থ্রি এ প্লাস সিক্স বি দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস নাইন, তাহলে এখান থেকে কত আর কী আছে, না সি প্লাস ফোর ডি দ্যাট ইজ ইকুয়ালস টু টু, টু সি প্লাস ফাইভ ডি দ্যাট ইজ ইকুয়ালস টু ফোর, আর একটা থ্রি সি প্লাস সিক্স ডি দ্যাট ইজ ইকুয়ালস টু সিক্স। এই যে ইকুয়েশনটা পেলাম এই ইকুয়েশনটা থেকে, এটা থেকে কী পাবো, না এ প্লাস টু বি ইকুয়ালস টু মাইনাস থ্রি, তাহলে এই ইকুয়েশনটাকে ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেটাতে বসাবো, সেটাতে বসালে কত পাবো, না সেটাতে বসালে পাবো এ প্লাস ফোর বি ইকুয়ালস টু মাইনাস সেভেন, এ প্লাস টু বির ভ্যালু পেয়েছি, তাহলে টু বি সমান কত, মাইনাস থ্রি প্লাস টু বি সমান কত, মাইনাস সেভেন, তাহলে মাইনাস থ্রি প্লাস টু বি করলে তা টু বি সমান কত হচ্ছে মাইনাস ফোর, বি সমান কত হচ্ছে না মাইনাস টু, তাহলে এ সমান কত, বি যদি মাইনাস টু হয় এ প্লাস ফোর বি ইকুয়ালস টু মাইনাস সেভেন ছিল, তাহলে এ মাইনাস এইট ইকুয়ালস টু মাইনাস সেভেন, এ সমান কত প্লাস ওয়ান। আচ্ছা সিমিলারলি এই দুটো ইকুয়েশন থেকে চেক করে দেখি কী আসে, সি প্লাস থ্রি ডি টু ডি সমান হচ্ছে থ্রি টু জে সিক্স, তাহলে এখান থেকে সি প্লাস টু ডি পেলাম, এখানে হচ্ছে টু সি প্লাস ফোর ডি করি, টু সি প্লাস ফোর ডি দ্যাট ইজ ইকুয়ালস টু ফোর, তাহলে ডি সমান কত হবে, এই দুটোকে প্যারালালি মেলালে ইকুয়ালস টু জিরো পাবো। আচ্ছা সি সমান কত পাবো, তাহলে টু, তাহলে ম্যাট্রিক্স এটা কী ছিল, না এ বি সি ডি করেছিলাম, তাহলে মানগুলো বসালে কত আসে, না এক, বি সমান কত মাইনাস টু, সি সমান টু, ডি সমান জিরো। ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে যাবো, নেক্সট কোয়েশ্চেন কি কোয়েশ্চেন নাম্বার নাইন, কোয়েশ্চেন নাম্বার নাইন কী বলেছে, না কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা মাইন আর কস থিটা এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে এটার সমান বলেছে, দেন ফাইন্ড দ্য ভ্যালুজ অফ থিটা স্যাটিসফাইং দ্য ইকুয়েশন এ টি প্লাস এ দ্যাট ইজ ইকুয়ালস টু আই টু, তাহলে থিটার ভ্যালু বের করতে বলেছে, এটা খুবই ইজি কোয়েশ্চেন, তবে কিছুটা প্রপার্টি লাগবে যেটা কিন্তু ট্রিগোনোমেট্রি বেসিক প্রপার্টি, যতক্ষণ না ট্রিগোনোমেট্রি হচ্ছে সেই বেসিক প্রপার্টিটা পাওয়া যাবে না। এটি সমান কি, না রো ওয়াইজ পড়বো কলম ওয়াইজ লিখবো, কস থিটা মাইনাস সাইন থিটা, আচ্ছা এটা কত, না সাইন থিটা কস থিটা, তাহলে এটি প্লাস এ যদি করি কত হবে, এটা ডাইরেক্ট করা যেত, তবু লিখে ফেলছি যখন লিখেই ফেলি, সাইন থিটা কস থিটা, এখানে আসবে কি, না এখানে আসবে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা, এখানটা হবে সাইন থিটা, এখানটা হবে কস থিটা, দুটোর যদি সাম বের করি তাহলে কী হবে, না টু কস থিটা জিরো জিরো টু কস থিটা, এটা সমান কি, না আই টু মানে ওয়ান জিরো জিরো ওয়ান, তাহলে কম্পেয়ার যদি করি তাহলে কত আসবে, না টু কস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান, কস থিটা ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বাই টু সমান কস কত হবে পাই বাই থ্রি, তাহলে কস থিটা ইকুয়ালস টু কস পাই বাই থ্রি হলে এটা একটা ফর্মুলা পাবে ট্রিগোনোমেট্রির সাত আটখানা চ্যাপ্টারের মধ্যে লাস্টের দিকে চ্যাপ্টারে পাবে, জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে পাবে, থিটা ইকুয়ালস টু টু এন পাই প্লাস মাইনাস আলফা, আলফা এখানে কত, না পাই বাই থ্রি, তাহলে কী লাস্ট অবধি বেরোলো, থিটা ইকুয়ালস টু টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি, এটা হচ্ছে ফাইনাল আনসার। নেক্সট কোয়েশ্চেন বলা আছে, এ দেওয়া আছে এ ম্যাট্রিক্স, ইফ এ ইকুয়ালস টু ওয়ান টু এ এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর টু ওয়ান টু দেওয়া আছে, আর এক আর দেওয়া আছে,
টু মাইনাস টু বি। বলা আছে ইজ এ ম্যাট্রিক্স স্যাটিসফাইং এ টি টি ইকোয়ালস টু নাইন আই, দেন ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি। তাহলে এই এ আর বি এর মানটা বের করতে বলেছে, এ আর বি এর মানটা কী করে বের করবো না, একটা ইকুয়েশন দেওয়া আছে এ ইন্টু এ ট্রান্সপোজ দেওয়া আছে। এ ম্যাট্রিক্সটা কি না এটা জানি তো, কত ওয়ান টু এ টু ওয়ান টু টু মাইনাস টু বি, আর এ ট্রান্সপোজ কত দেওয়া আছে না রো ওয়াইজ পড়বো কলাম ওয়াইজ লিখবো, ওয়ান টু 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 ওয়ান মাইনাস টু আর একটা এ টু বি, এটা সমান দেওয়া আছে নাইন জিরো 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 নাইন জিরো 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 নাইন। এটা কোথা থেকে গেলো না এটার সমান হচ্ছে নাইন আই, নাইন আই সমান কত নাইন ইন্টু ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, এটা সমান কত হয় নাইন জিরো 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 নাইন জিরো 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 নাইন, এটা একটা ঠিক আছে। তাই এটাকে সলভ করে দেখবে এটা কত আসে, এখান থেকে গুণ করবে সেই একই থ্রি ক্রস থ্রি, এটার অর্ডার কত থ্রি ক্রস থ্রি, এটার অর্ডার কত থ্রি ক্রস থ্রি, কেটে গিয়ে কত পাবো না কেটে গেলে পাবো এরকমভাবে থ্রি ক্রস থ্রি, এটা কেটে যাবে কেটে গেলে পাবো থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্সটা বের করবে, বের করার পর একটা ইকুয়েশন পাবে, সেই ইকুয়েশন থেকে আয় এ আর বি এর ভ্যালু বের করবে। নেক্সট কোশ্চেনটা কী আছে দেখি, সেই একই দেওয়া আছে এ টি এ ট্রান্সপোজের সাথে এর গুণফল সমান হচ্ছে থ্রি আই থ্রি। তাহলে একইভাবে এই দুটো এটাকেও সলভ করা যায়। আচ্ছা ঠিক আছে, এই আগেরটা যখন করে দিইনি তখন এটা চেক করে দেখি যে এটা কী আসে। তাহলে এ ট্রান্সপোজ ওটা ইন্টু এ, তাহলে কত হবে না রো ওয়াইজ পড়বে জিরো টু ওয়াই জেড এ ট্রান্সপোজ ইন্টু এ, আর একটা কত হবে এক্স ওয়াই মাইনাস জেড। আচ্ছা আর কত হবে না এক্স মাইনাস ওয়াই জেড, এটা ইন্টু কত দেওয়া আছে জিরো টু ওয়াই জেড, আর একটা এক্স ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই আর জেড। ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম কি আছে দেখব, জিরো প্লাস এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার। আচ্ছা প্রথমটা টু এক্স স্কোয়ার হলো, তারপরটা জিরো এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জিরো এসে গেল। আচ্ছা তারপরটা কী আছে দেখি, তারপরটা আসবে জিরো মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড জিরো। আচ্ছা তারপর রো ওয়াইজ পড়বো কলাম ওয়াইজ করবো, তাহলে টু ওয়াই এখানে এটা ইকোয়ালস টু আই থ্রি যখন দেওয়া আছে পরিষ্কার জিনিস যে এই দুটো জিরো আসবে, এর পরেরটাও জিরো আসবে, মিডিলের ভ্যালুটা বের করতে হবে জিরো 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 ওয়ান, এটা দেওয়া আছে গিভেন আছে। তার মানে কি স্যাটিসফাইং দ্য স্যাটিসফাই দ্য ইকুয়েশন বলা আছে, মানে কি আমাদের এই বাকি ডেটাগুলো না বের করলেও চলবে, এইগুলো এইগুলো না বের করলেও চলবে, এখানের ভ্যালু দুটো যদি না বের করি তাহলেও চলবে, ঠিক আছে। তাহলে কোন কোন ভ্যালুগুলোকে নিয়ে এগোতে হবে না, যে যে ভ্যালুগুলোকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালু আছে, তাহলে সেকেন্ড রো সেকেন্ড কলাম এটা হচ্ছে মিডল ভ্যালুটা, তাহলে কত হচ্ছে টু ওয়াই টু ওয়াই ফোর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু টু জার ফোর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা সিক্স ওয়াই স্কোয়ার আসছে। আচ্ছা এখানে কত হচ্ছে জেড স্কোয়ার মাইনাস প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থ্রি জেড স্কোয়ার আসছে, তাহলে এটার সমান কত হলো না ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, ঠিক আছে না। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি টু এক্স স্কোয়ার সমান কত হবে ওয়ান, তাহলে এক্স সমান কত হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট আন্ডার টু, সিমিলারলি সিক্স ওয়াই স্কোয়ার থেকে এখান থেকে হবে ওয়াই সমান কত প্লাস মাইনাস রুট আন্ডার ওয়ান বাই সিক্স, সিমিলারলি জেড স্কোয়ার সমান কত হবে জেড কত পাবো জেড ইকোয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি। এই নিউমেরিক্যালগুলো যেগুলো যেগুলো করাচ্ছি প্রত্যেকটা বসে বসে আবার নিজের থেকে সলভ করবে, এগুলো দেখে নিয়ে ছেড়ে দেবে না, খাতা পেন নিয়ে অবশ্যই বসবে আর সেটাকে সলভ করবে, সিনেমা দেখার মতো বসে কোনো লাভ নেই, তার থেকে না দেখা ভালো। বলেছে এক্সপ্রেস দ্য ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স এটাকে এক্সপ্রেস করতে বলেছে, এক্সপ্রেস দ্য ম্যাট্রিক্স এ থ্রি টু থ্রি ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স অ্যাজ এ সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা একটা খুবই ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স ভি ভি আই,
যখনই কোয়েশ্চেন সেট আপ করতে যায় এক্সামিনার, তখনই সবার আগে এই কোয়েশ্চেনটা তাদের মনে পড়ে যে এ ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, SYMMETRICS সিমেট্রিক প্লাস কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করো। এই কোয়েশ্চেনটা সবসময় তাদের মাথায় আসবেই আসবে। তাহলে এ ম্যাট্রিক্স দেওয়া আছে কি না, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 3 4 2 2 5 4 3 3 5। তাহলে এ ট্রান্সপোজ আগে বের করে নেবো, এটার একটা প্রসেস আছে, প্রসিডিওরটা ফলো করার চেষ্টা করো। রো ওয়াইজ পড়বো, কলম ওয়াইজ লিখবো, 3 2 3 4 5 3 2 4 5। বলছে যে এ প্লাস এটি এটা বের করে নেবো, আর একটা হচ্ছে এ মাইনাস এটি এটাকে বের করে নেবো। কী কারণে সেটা দেখছি আমি। এ প্লাস এটি বের করলে কত না, 3 3 6 4 2 8 3 2 5 4, এখানে এ ম্যাট্রিক্সটা লিখে নিই তাহলে সুবিধা হবে, 3 4 2 2 5 4 3 3 5। তাহলে এটা কত হবে না, 2 4 6, আচ্ছা 5 5 কত, 10 4 3 7, আর এটা হচ্ছে 3 2 5 4 3 7 5 5 10। ঠিক আছে, তাহলে এটা এ আর এটি কত পেলাম, এ প্লাস এটি পেলাম 6 5, এটা এটা পেয়ে গেলাম। আচ্ছা এ মাইনাস এটি কত পাবো, একটা ভুল হলো, সেটা হচ্ছে 4 2 6 হবে। ঠিক আছে, এ মাইনাস এটি কত হবে, এ মাইনাস এটি হবে 3 3 0 2 4 2 3 2 -1, আচ্ছা আর একটা হচ্ছে এটা কত হবে না, 2 -2, ওখানে 2, এ মাইনাস এটি করছে, সরি এটা মাইনাস এটা, তাহলে 3 3 0 2 -2, এটা 2 -2 এটা, আচ্ছা আর হলো 4, এটা কত হবে না, এটা 4 -2 হচ্ছে 2 0 -1 -1, তারপর এটা হচ্ছে 1 0। ঠিক আছে, বলছে যে দুরকম ম্যাট্রিক্স নিয়ে নেবো, একটা ম্যাট্রিক্স কি না, লেট এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এক্স, এক্স একটা ম্যাট্রিক্স যেটা কি না হাফ ইন্টু এ প্লাস এটি, আর একটা ওয়াই একটা ম্যাট্রিক্স যেটা কি না হাফ ইন্টু এ মাইনাস এটি। তাহলে এটার ভ্যালু কত হবে না, 3 3 5 by 2 3 5 7 by 2 5 by 2 7 by 2, আর একটা 5। ঠিক আছে, সিমিলারলি ওয়াইটা কত হবে, 0 -1 -1 1 0 -1, তারপরটা হচ্ছে -1 1 by 2 0। ঠিক আছে, এবার যে জিনিসটা প্রুফ করতে হবে যে এদের, আজ দেখা যাক কী করতে পারি, এক্সটি করব। এক্সটি করলে কী হয় না, রো ওয়াইজ পড়বো, কলম ওয়াইজ লিখবো, 3 3 5 by 2, তারপরটা হচ্ছে কি না, 3 5 7 by 2, তারপরটা হচ্ছে 5 by 2 7 by 2 5। আমরা এটাকে এর আগের দিন আগে শিখিয়েছিলাম যে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি সিমেট্রিক শো করা যায়, শো করতে হয় তাহলে কীভাবে করতে হবে না, আগে কর্নার ওয়াইজ এলিমেন্টটা আছে সেটা সেম হতে হবে। তাহলে কর্নার ওয়াইজ এলিমেন্টটা কি সেম আছে, হ্যাঁ সেম আছে। ঠিক আছে, আচ্ছা সিমেট্রিক প্রমাণ করতে গেলে কি না, এ ট্রান্সপোজ, যদি সাপোজ একটা ম্যাট্রিক্সের এ ট্রান্সপোজ দ্যাট ইজ ইকোয়ালস টু এ হয় তাহলে সেটাকে বলা হয় সিমেট্রিক, আর যদি এ ট্রান্সপোজ দ্যাট ইজ ইকোয়ালস টু মাইনাস এ বেরোয় তাহলে সেটা স্কিউ সিমেট্রিক। তাহলে এটা সমান কি এক্স ম্যাট্রিক্সটাই তো, তাহলে এটা একটা সিমেট্রিক, এটা প্রুফ হলো। এবার এটা দেখেই বলে দেওয়া যেত যে সিমেট্রিক, কেন না এই ডায়াগোনাল বরাবর, আগে আগের দিনই বলেছিলাম ডায়াগোনাল বরাবর যা আছে থাকবে, যেন ডায়াগোনাল দুদিকে যেন মিরার হয়, 3 3 মিরার, 5 by 2 5 by 2 মিরার, 7 by 2 7 by 2 মিরার। তাহলে কী বলতে পারি না, এই দুটো পরস্পর সিমেট্রিক। তাহলে এর ট্রান্সপোজ যদি বের করি, ওয়াই টি সমান কত হবে না, 0 -1 -1, আর একটা হচ্ছে 1 0 -1,
আগত হচ্ছে না মাইনাস হাফ। আচ্ছা এখানে একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হচ্ছে এ মাইনাস এটি, এ থ্রি ছিল, -82 করলে এটা ওয়ানের জায়গায় -1-এর জায়গায় এটা ওয়ান হতো, তাহলে এটা -1 হতো, তাহলে এখানে কি হতো, এটা +1 হয়ে যাবে। কেন না, এটাকে আরেকবার করে দেখি কি ভুলটা হলো, সেটা চেঞ্জটা দেখি না, রো ওয়াইজ পড়বো কলম ওয়াইজ লিখবো, রো ওয়াইজ কত না 0 -1 হাফ, আর আছে কত 1 0 -1 -1 হাফ 0, 0-এর মাইনাস প্লাসের কিছু যায় আসে না। তাহলে এটা যদি -1 কমন নিই নিই, তাহলে কত হচ্ছে না 0 -1 হাফ, আর একটা হচ্ছে 1 0 -1 হাফ, আর এটা হচ্ছে -1 +1 আর একটা 0। তাহলে এটা কি সমান হচ্ছে -y বলতে পারি না? হ্যাঁ বলতে পারি। তাহলে এটাও কি একটা স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক। তাহলে এর পরে এটা বলতে পারি যে এক্স টি দরকার নেই কোনো, তাহলে x+y এটা কত পাচ্ছি এটা একবার চেক করে নিই, সমান কত না 3 -3 0, 3 0 যোগ করলে কত না 0 3, আর 3 - হচ্ছে 2, এদিকে 5/2 1/2 হচ্ছে কত 6/2 মানে হচ্ছে 3। আচ্ছা এটা কত হবে 3 আর 1 4 5, আর এটা হচ্ছে 3 7/2 -1/2 হচ্ছে 6/2 মানে হচ্ছে 3। আচ্ছা এটা কত হবে না 2, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5। এটাই কি এর আগে ছিল যে ম্যাট্রিক্সটা দেখি তো 3 2 3 4 5 3 3 2 3 4 5 3 3 2 3 4 5 3 2 4 5, তাহলে এটাই তো এই ম্যাট্রিক্স। আবার এর আগেই প্রমাণ করলাম এক্স একটা স্কিউ সিমেট্রিক, ওয়াই একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কী কোশ্চেনে ছিল, বলা ছিল এক্সপ্রেস দ্য ম্যাট্রিক্স এ ইজ দ্য সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে অ্যান্সারটা কী হবে, তাহলে এ ম্যাট্রিক্স ইকোয়ালস টু 3 3 5/2, আর একটা হচ্ছে 3 5 7/2, আর এটা হচ্ছে 5/2 7/2 5, এটা একটা প্লাস স্কিউ সিমেট্রিকটা কি না, স্কিউ সিমেট্রিকটা হচ্ছে 0 1 -1, আর একটা হচ্ছে -1, এটা একটু ওয়াইটিটা লেখা হয়ে গেছে, এটা হচ্ছে 0 -1 হাফ, আর একটা হচ্ছে 0 1 -1 -1 হাফ আর 0। তাহলে এই দুটো ম্যাট্রিক্স কেন না, এটাই কি না ওয়াই ম্যাট্রিক্স কিনা চেক করে নিই, সেম ম্যাট্রিক্স। তাহলে এটা একটা সিমেট্রিক, এই যে ম্যাট্রিক্সটা ছিল সেটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই এই ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে দুটো ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের সাম বোঝা গেল। আচ্ছা এবার যে জিনিসটা দরকার নেক্সট কোয়েশ্চনে, বলেছি ইফ দেওয়া আছে এটা একটা ম্যাট্রিক্স ইনটু এ ম্যাট্রিক্স ইকোয়ালস টু দেওয়া আছে, তাহলে ফাইন্ড এ সমান কত, এই ধরনের অঙ্ক আগেও করলাম, এ কত হবে আমি খালি অর্ডারটা বের করে বলে দিচ্ছি, এর অর্ডার কত না 3x2, এর অর্ডার ফাইনালি কত এসছে না 3x3। তাহলে এর ক্ষেত্রে অর্ডারের সেকেন্ড পার্টটা m x n টা 3 হতেই হবে, কিন্তু কাটার জন্য কত হতে হবে 2 হতে হবে, তাহলে 2 2 কী হবে উড়ে যাবে। তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডার কত না 2x3, তাহলে একটা ম্যাট্রিক্স এরকম ভেবে নেবো xyz pqr, দিয়ে সলভ করবো ভ্যালু কত আসছে দেখবো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। নেক্সট আর দুটো কোশ্চেন আছে, একটা বলা আছে কি না f(x) = এটা এর আগেও প্রমাণ করলো, এই ধরনের একটা অঙ্ক f(x) = এটা দেওয়া আছে, কি না f a ফাংশন অফ a সমান কত না a² - 5a + 6 হবে, তাহলে সেটাকে দেখতে বলেছে যে এটা ভ্যালু কত, এটাও পারবে। নেক্সট কোশ্চেন, এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বলা আছে
এই যে ডাব্লু টাইপের জিনিসটা আছে, এটাকে বলে ওমেগা। ওমেগা ইজ এ কমপ্লেক্স কিউব রুট অফ ইউনিটি। এর আগে ক্লাস ইলেভেনের সময় ওমেগা করেছি কি না, 1 + ω + ω² = 0। কীভাবে না, ওমেগা ইজ এ কিউব রুট অফ ইউনিটি, মানে হচ্ছে ওমেগা কিউব রুট অফ 1, ওমেগা ইকোয়ালস টু কিউব রুট অফ 1। তাহলে এখান থেকে কী পাচ্ছিলাম না, ওমেগা কিউব ইকোয়ালস টু 1, তাহলে ওমেগা কিউব মাইনাস 1 = 0। তাহলে এখান থেকে কী পাই না, ওমেগা মাইনাস 1, আর একটা কী না, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকোয়ালস টু 0। এখান থেকে কী পাচ্ছিলাম না, ওমেগা সমান 1, এটা একটা ভ্যালু, আর দুটো ভ্যালু পাচ্ছিলাম ইমাজিনারি, এটা ধরলাম পি আর কিউ, এই এই ভ্যালুটা থেকে দুটো ভ্যালু পাচ্ছিলাম ফ্রম শ্রীধর আচার্যের ফর্মুলা থেকে। তাহলে এখান থেকে কী জানি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1। তাহলে এই দুটোকে যদি যোগ করি, প্রথমে কী আসবে না, 1 + ω, আর একটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 + ω² ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার প্লাস 1, 1 + ω, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, 1 + ω² ওমেগা প্লাস 1, এটা একটা ইনটু 1 ω ω² ইকোয়ালস টু যা আছে থাক, এটা দরকার নেই, এটা শো করতে বলেছে, এটা প্রুফ করতে বলেছে, তাহলে এটাকে দরকার নেই আর। তাহলে এখান থেকে 1 + ω সমান কত পাবো না, -ω² ω + ω² সমান কত পাবো, -1, 1 + ω² সমান কত পাবো, -ω, এখান থেকে কত পাবো, ω + ω² -1, 1 + ω² -ω, -ω² -1, -ω, -ω². এটার সাথে গুণ করব কি না, 1 ω ω² গুণ করব, এটা গুণ করে ভ্যালু বের করলে দেখা যাবে যে এটা জিরোই আসবে। কীভাবে না, যদি আমি মাইনাসটা পুরোটা থেকে কমন নিই নি, কত আসছে দেখি কী হয় না, ওমেগা স্কোয়ার 1 ω ω² 1 ω ω² ইনটু 1 ω ω². তাহলে এর গুণটা মাল্টিপ্লিকেশন পসিবল কিনা আগে চেক করে নিতে হবে। এর অর্ডার কত না, 3 × 3, এর অর্ডার কত, 3 × 1, কেটে গিয়ে কত আসবে, 3 × 1 আসবে, 3 × 1 আসবে। ঠিক আছে, দেখা যাক কী হয় না। ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর একটাই কলাম আছে, সুতরাং চিন্তা করতে হচ্ছে না। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওমেগা কিউব, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওমেগা কিউব ফার্স্ট এর এলিমেন্ট, সেকেন্ড এর এলিমেন্ট কি না, 1 + ω² প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। আচ্ছা, তারপরের এলিমেন্ট কি, 1 + ω² প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এখান থেকে কী পাবো না, ওমেগা কিউব মানে কত, 1 1 + ω প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, 0। আচ্ছা, 1 + ω² এটা ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, ওমেগা কিউব মানে 1 ইনটু ওমেগা, তাহলে এটাও কত, 0, এটার ভ্যালু কত, সেম 0, তাহলে এটা প্রুফ হলো। নেক্সট যে এলিমেন্টটা বা কোয়েশ্চেনটা আছে সেটা কি, এটা একদম ইজি কোয়েশ্চেন, কী বলা আছে, এটা একটা প্যাটার্নে দেওয়া আছে, ইফ এত সমান 1 2 সমান যদি দেওয়া থাকে তাহলে ভ্যালু কত বের করতে বলেছে, এটার ভ্যালু কত বের করতে বলেছে, দেখা যাক কী হয়। এই দুটোকে যোগ করবো, যোগ করলে কত হয় 2, এটাকে যোগ করলে 0, এটাকে যোগ করলে 3, এটাকে যোগ করলে 7 × 1, ওহো সরি, এটা মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, কেন যোগ করছিলাম যাই না। ঠিক আছে, মাল্টিপ্লাই করে দেখি, ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 2 2 = 2 -6, ফার্স্ট রো সেকেন্ড কলাম -6 +7, 4 × 3 = 12 -6 + 12, আচ্ছা 5 - 14, এদিকে 5 × 3 = 15 -15 +7 × 28 সমান কত না, -3 - 4 +6, আচ্ছা 5 9, এদিকে 15 বাদ গেলে 13। তাহলে এটাকে কম্পেয়ার করলে কত হবে, -4 6 -9 x, x এর ভ্যালু কত, x = 13। আজকের জন্য এতগুলোই থাকলো, এরপরে নতুন একটা এক্সারসাইজ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে গিয়ে অবশ্যই গিয়ে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলটার নাম হচ্ছে ম্যাট্রিক্স, MATRIX। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট।